আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো প্রচুর পরিমাণ গরম, আর এই গরমের সময় বাচ্চাদের খাবার দাবার নিয়ে মায়েরা বেশ টেনশনে থাকেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। তো দুইটা রেসিপি, এমন দুইটা রেসিপি শেয়ার করব যাতে করে বাচ্চাদের পেট ঠান্ডা থাকে, সাথে হেলদি এবং ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। না টেনে ফুল ভিডিও দেখবেন, সাথে থাকবে নানা ধরনের টিপস, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখতে শুরু করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো প্রথমে দেখাচ্ছি চিড়া দিয়ে একটা রেসিপি, এটা আমার বাচ্চার খুব প্রিয়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আপনারা যে কোনো ধরনের চিড়া ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় লাল চিড়াটা। আমাদের এইখানে লাল চিড়াটা পাওয়া যায় না, যার কারণে আমি আমার মেয়েকে সাদা চিড়াটাই খাওয়াই। চিড়াটা ভালো করে ধুয়ে এখানে বিশুদ্ধ পানি দিয়ে আমি রেখেছি, যে পানিটা আমার মেয়েকে খাওয়াই সেটা হয়তো বা ফুটন্ত পানি, নয়তো বা বাজারের ফ্রেশ পানি কেনাটা। তো ফ্রেশ পানিটা কম খাওয়ানো হয়, আমি বাসায় পানি ফুটিয়ে রাখি, ওইটাই খাওয়াই। সরাসরি পানিটা এখন পর্যন্ত ওকে খাওয়াই না। 15 মিনিট ভিজিয়ে রাখার পরে চিড়াটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে, আর আমি অতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম যাতে করে চিড়াটা ভিজে একদম গায়ে গায়ে হয়ে যায়। কিন্তু পানির পরিমাণটা আমার একটু বেশি হয়েছে, তো পানিটা রেখে আমি চিড়াটা তুলে নিচ্ছি। আপনাদের বেবিরা যদি একটু লিকুইড খেতে পছন্দ করে তাহলে এই পানিটা ফেলে দিবেন না, এর মধ্যেই আপনি বাকি প্রসেসটা করবেন। যেহেতু আমার মেয়ে একটু আঠালো খাবার পছন্দ করে, যেটা একটু ঘনত্ব বেশি হয়, তো আমি সে কারণে পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। এখন এখানে আমি একটা কলা নিয়েছি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে কোন কলাটা বেবিদের জন্য ভালো। বেবিদের জন্য ভালো সবজি কলা, কাঁঠালি কলা, যে কোনো ধরনের কলা খাওয়াতে পারেন, তবে সাগর কলায় তেমন কোনো ধরনের পুষ্টি নাই, তো সাগর কলাটা চেষ্টা করবেন না খাওয়াতে আর কি। সাগর কলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে বা খেতে মজা লাগে, কিন্তু এতে কিন্তু পুষ্টিগুণ একদম নাই বললেই চলে। একটা কাঁটা চামচ দিয়ে কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে করলে পরে খুব সুন্দর করে ম্যাশ হয়। চিড়ার মধ্যে আমি কলাটা অ্যাড করে দিয়েছি। এখন এতে আমি 1 চা চামচ পরিমাণ টক দই দেব। 1 চামচ পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করব। বাচ্চাদের সরাসরি গরুর দুধ 2 বছরের আগে খাওয়ানো নিষেধ, তবে টক দইটা আপনি 9 মাস 10 মাস থেকেই দিতে পারেন। আমার বেবির যেহেতু 9 মাস রানিং, সো আমি এখন থেকেই ওকে টক দইটা খাওয়াচ্ছি। টক দইয়ে ভালো ব্যাকটেরিয়া থাকার কারণে বাচ্চাদের খাবার সহজেই হজম করতে সহায়তা করে, আর চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা করে। তো চিড়া এবং টক দইয়ের কম্বিনেশনে এই খাবারটা কিন্তু বাচ্চাদের গরমে আদর্শ খাবার হতে পারে। এতে আপনি অনেকগুলো বেনিফিটস একসাথে পাবেন, পেট ঠান্ডা থাকবে, ঘুম ভালো হবে। অতিরিক্ত ঘেমে যাওয়ার ফলে বেবিদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে, তো চিড়াটা শরীরে দীর্ঘক্ষণ পানি ধরে রাখে, তাই ডিহাইড্রেশনের আর ভয় থাকে না। আমার বেবির বয়স যেহেতু 9 মাস, এখনও ওর খাবারে লবণ বা চিনি অ্যাড করি না, তবে 2 বছরের পর থেকে আপনার বেবির খাবারে আপনার সামান্য পরিমাণ লবণ এবং চিনিটা একদম কম পরিমাণ, চিনি না অ্যাড করাই ভালো, চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারেন। এই খাবারটা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো এক টাইমে দিতে পারেন, তবে আমি বেশিরভাগ সময়ে ব্রেকফাস্টেই দিয়ে থাকি। আমার মেয়ে একটু ঘন ঘন খেতে পছন্দ করে, তাই এভাবে করেছি। আপনাদের বেবির চাহিদা অনুযায়ী এটাকে আপনারা লিকুইড বা আরও ঘন করতে পারেন। এবার আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় রেসিপি। আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটাকে আমি এখন ভিজিয়ে রাখবো।
এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য আপনারা কিন্তু আরও বেশি টাইম ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি টাইম ভিজিয়ে রাখবেন তত বেশি এটা ফুলবে আর এটা রান্না করার প্রসেসিংটাও খুব সহজ হয়ে যাবে, অল্প সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি তিনটা খেজুর নিয়েছি, তিনটা খেজুর আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বাজারের যে কোনো কেনা খাবারের প্রতি আমার বিন্দুমাত্র ভরসা নেই, আর আমাদের দেশে যত ফ্রুটস আছে প্রত্যেক ফ্রুটসেই হচ্ছে কেমিক্যাল এবং ফরমালিন থাকে, তবে সবচেয়ে বেশি পরিমাণ ফরমালিন কিন্তু খেজুরে থাকে। তাই খেজুর কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন, কম দামের যে লোকাল খেজুরটা আছে সেটা কিন্তু ভুলেও কিনতে যাবেন না, একটু দাম দিয়ে ভালো খেজুর কিনবেন। সাবুদানাটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু এটা বেশ ফুলে নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে রান্না করার জন্য বসিয়ে দিব। যেহেতু এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু বেশি একটা পানির প্রয়োজন হবে না, অল্প একটু পানি দিলেই এটা রান্না হয়ে যাবে। সাবুদানাটা অনেক হেলদি একটা খাবার, এতে করে বাচ্চাদের এনার্জি বুস্ট করে, এছাড়াও বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে। সাবুদানা রান্নার ক্ষেত্রে অনেকে ভুল করে, অনেকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর সেটার সাথে ফর্মুলা দুধ বা অন্য কিছু মিক্সড করে খাওয়ায়, সেটা কিন্তু মোটেই হেলদি উপায় নয়। আর কি হেলদিভাবে খাওয়াতে হলে এটাকে আপনি না ছেঁকে একসাথেই মাছসহ রান্না করতে হবে। দুই চার মিনিট রান্না করার পরই এটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, যখনই এটা স্বচ্ছ হয়ে যাবে তখনই ভেবে নিতে হবে যে রান্নাটা কমপ্লিট। খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন খেজুরটা থেকে খোসা আলাদা করে নেব। দুই বছরের আগে যেহেতু বাচ্চাদেরকে কোনো ধরনের চিনি খাওয়ানো যাবে না, তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে খেজুর দিয়ে সব ধরনের ডেজার্ট খাওয়াতে পারেন। অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি আমার বাচ্চাকে চিনি খাওয়াই না বাট মিষ্টি খাওয়াই, তো মিষ্টিটা হচ্ছে চিনির চেয়েও বেশি ক্ষতিকর। চিনির সাথে কেমিক্যাল সোডা এসব অ্যাড করেই মিষ্টি বানানো হয়, আগের দিনে সেই মিষ্টি এখন আর পাওয়া যায় না, যেটা খাঁটি তালের মিষ্টি সেই মিষ্টি বাজার থেকে এখন গায়েব, এখন যেটা আছে সেটা কেমিক্যাল ছাড়া আর কিছুই নয়। তো জেনে বুঝে আমাদের বাচ্চাদেরকে আমরা কেন কেমিক্যাল খাওয়াবো, সবসময় চেষ্টা করব একটু ন্যাচারাল খাওয়ানোর জন্য। তো খেজুরগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এভাবে যদি আপনাদের বেবিরা না খেতে পারে তাহলে কিন্তু এটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি শুরু থেকেই আমার বাচ্চাকে ব্লেন্ড খাবারে অভ্যস্ত করিনি, তো আমার বাচ্চা খুব সহজেই দানাযুক্ত খাবার খেয়ে নিতে পারে। তো এখন রান্না করা সেই সাবুটা আমি ঢেলে নিচ্ছি, পরিমাণে একটু বেশি হয়েছে যেহেতু এটা ফুলে গিয়েছে, তো আমি পুরোটা নিচ্ছি না, আমি অর্ধেকটা নিচ্ছি, আর এর সাথে কলা এবং খেজুর অ্যাড করছি। আমার বেবির বয়স 9 মাস রানিং, আগেই বলেছি, তো আপনাদের বেবির বয়স যদি আরও বেশি হয়ে থাকে মানে 2 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রুটসগুলো কেটে দিবেন, এর সাথে আঙুর আপেল কলা আরও কিছু মিক্সড করতে পারেন। আর এটা কিন্তু ভরপুর হেলদি একটা খাবার, আমি সাথে টক দই অ্যাড করছি। সাবুদানার সাথে কিন্তু যে কোনো ধরনের দুধও অ্যাড করতে পারেন, যেমন 2 বছরের আগে ফর্মুলা এবং 2 বছরের পর হলে তখন আপনারা গরুর দুধ বা যেটা খায় বেবি সেটাই অ্যাড করতে পারেন। এটা কিন্তু বেশ টেস্টি হয়, আর এটা যে কী পরিমাণ হেলদি একটা খাবার, বাচ্চাদেরকে খুব বেশি অ্যাক্টিভ রাখে, খুব এনার্জি পায়। আপুরাই আমাকে কমেন্ট করেন যে খাবারের রুচি কিভাবে বাড়াবেন বেবিদেরকে, খাবারের রুচি বাড়ানোর চেয়েও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবারের আগ্রহ তৈরি করা। বেবিদেরকে খাবারের আগ্রহ তৈরি করার কি কয়েকটা আর কি টিপস আমি আপনাদেরকে বলে দেই। আপনারা যখন বাসায় খাবেন নিজেরা বা বাসায় যদি কোনো ছোটো বাচ্চারা থাকে তখন ছোটো বেবিদের কাছে বসে বসে খাওয়াবেন, আর বেবিদেরকে যখন খাওয়াবেন তখন নির্দিষ্ট কোনো তাদের আর কি নির্দিষ্ট কোনো পাত্রে তাদেরকে খাওয়াবেন, যেটা দেখলেই ওরা মনে করে যে এটা ওদের খাবার। তো খাওয়াতে গেলে কখনো যদি বেবি না খেতে চায় সেই খাবারটা কখনোই ওদেরকে জোর করবেন না,
খাবারটা এমনভাবে প্রেজেন্ট করবেন যে এটা ওর অনেক প্রিয় বা এটা ওকে খেতেই হবে এমনটা না, যে এটাও খাবে এমনটা মনে করবেন। আর খাবার সময় সব সময় আর কি খাবার অপশন রাখবেন যে এই খাবারটা খেলো না, এটা খেতেই হবে এমনটা না, অন্য একটা খাবার ওদেরকে ট্রাই করাবেন। এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের বেবিরা খাবে। আমার আজকের রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।